ওম নমঃ শিৱায়। নমস্কাৰ বন্ধুসকল, পুনে এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। কন্যা ৰাশি জাতক জাতিকাসকলৰ দৃশ্যময় মাহটো কিদৰে পাৰ হ'ব, কেনেধৰণৰ পৰিৱৰ্তন আপোনালোকৰ বাবে লৈছে, সকলোখিনি তথ্য আপোনালোকে এই গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টোৰ জৰিয়তে জানিব পাৰিব। এই ভিডিঅ'টো হৈছে চন্দ্ৰমা গতি আধাৰিত ৰাশিফল। আহকচোন গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টোলৈ আগবাঢ়িছোঁ। নতুনকৈ যদি চাই আছে আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব, কমেণ্ট বক্সত অনুগ্ৰহ কৰি ওম নমঃ শিৱায় লিখি দিব। কন্যা ৰাশি জাতক জাতিকাসকলৰ এই দৃশ্যময় মাহটো বিশেষকৈ স্থবিৰ কামে, ৰৈ থকা কামে এটা গতি লাভ কৰিব পাৰে। বিশেষ পৰিকল্পনাও আপোনালোকে কৰিব এই মাহত কিবা এটা কৰাৰ বাবে। এই মাহত আপুনি প্ৰগতিৰ বিশেষ সুযোগ পাব বুলি কৈছে। আগবাঢ়ি যোৱাৰ ক্ষেত্ৰত কিছু চান্স বা সুযোগ সুবিধা আপোনালোকৰ বাবে উপলব্ধ হ'ব বুলি কৈছে। এই অনুকূল সময়ৰ সম্পূৰ্ণ আপোনালোকে সুবিধা ল'ব লাগিব আৰু শিকিব লাগিব। এই অনুকূল সময়ৰ সম্পূৰ্ণ সুবিধা ল'বৰ বাবে যিমান পাৰে চেষ্টা কৰক। চলি থকা ব্যস্ততাৰ পৰা সকাহ পাবলৈ মনোৰঞ্জন, ভ্ৰমণো আপোনালোকে পৰিকল্পনা এই মাহত কৰিব পাৰে। কিছুমান বিৰোধীয়ে বা কিছুমান শত্ৰুৱে আপোনালোকৰ আধিপত্য বিস্তাৰ কৰিব পাৰে, কিন্তু আপোনালোকৰ ব্যক্তিত্বৰ সন্মুখত তেওঁলোকৰ কাৰ্যকলাপ বিশেষকৈ ফুলি নুঠিব বুলি কৈছে, বা তেওঁলোক ছাকচেছ নহ'ব পাৰে। এই মাহত আত্মনিৰীক্ষণ আৰু ব্যক্তিত্ব উন্নত কৰাৰ ক্ষেত্ৰত কিছু সময় কটাক বুলি কৈছে। মাহৰ মাজভাগত কোনোবা এটা বিষয়ক লৈ পৰিয়ালৰ কোনো সদস্যৰ লগত বিবাদ হ'ব পাৰে। আপোনালোকৰ খং আৰু আৱেগক নিয়ন্ত্ৰণ কৰি সমস্যাবোৰ স্বাভাৱিকভাৱে সমাধান কৰক বুলি কৈছে। ল'ৰা ছোৱালীৰ যিকোনো নেতিবাচক কাৰ্যকলাপৰ কথা আপোনালোকে জানি বা শুনি বিশেষকৈ আপুনি অলপ বিচলিত হ'ব পাৰে বা গম পাই মনটো কিছু আপোনালোকৰ চিন্তিত হৈ থাকিব পাৰে, কিন্তু তেওঁলোকক পথ প্ৰদৰ্শন কৰক আৰু সমস্যাবোৰ সমাধানৰ ক্ষেত্ৰত অৰিহণা যোগাওক বুলি কৈছে। ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত জড়িত যিসকল জাতক জাতিকা আছে, নতুন ব্যৱসায়িক পৰিকল্পনাত কাম কৰাৰ বাবে এটা অনুকূল সময় বুলি পৰিকল্পনা কৰি আগবাঢ়িব লাগিব। অতি সোনকালে অনুকূল ফলাফল পাব। যন্ত্ৰপাতিৰ সৈতে জড়িত ব্যৱসায়সমূহ লাভজনক অৱস্থা থাকিব এই মাহত। চাকৰিত কিছু সমস্যা হ'ব পাৰে, অৱশ্যে ধৈৰ্য আৰু বিবেচনাৰে আপুনি এজন বিষয়াৰ সহায়ত আপোনালোকে সমস্যাবোৰ সমাধান কৰিব পাৰিব বুলি কৈছে। চৰকাৰী ভ্ৰমণৰ প্ৰক্ৰিয়া আপোনালোকৰ অব্যাহত থাকিব এই মাহত। চৰকাৰী কৰ্মচাৰীসকল চৰকাৰী চাকৰি এটাত নতুন কৃতিত্ব পোৱাৰ সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। বৈবাহিক জীৱনৰ মাহৰ আপোনালোকৰ মধ্যভাগতে বিশেষকৈ কিবা এটা যদি ভুল বুজাবুজি হয় সেইখিনি ঠিক হ'ব। পৰিয়ালৰ সুখ আৰু শান্তি থাকিব বুলি কৈছে। প্ৰেমৰ সম্পৰ্কত সময় নষ্ট কৰাৰ পৰিৱৰ্তে যুৱক যুৱতীসকলে নিজৰ পৰিয়াল আৰু কেৰিয়াৰত মনোনিৱেশ কৰিব লাগে। বৰ্তমান বতৰৰ বাবে স্বাস্থ্যৰ বা কাঁহ চৰ্দিৰ কিছু সমস্যা হ'ব পাৰে এই সময়খিনিত, গতিকে স্বাস্থ্যপাতিৰ ক্ষেত্ৰত কিন্তু গুৰুত্ব দিব লাগিব। বৰ্তমান বতৰৰ বাবে কাঁহ চৰ্দিৰ সমস্যা আপোনালোকৰ পৰা হাত সাৰিবলৈ নিজকে সুস্থ কৰি ৰখাৰ বাবে চেষ্টা কৰক। স্বাস্থ্যসন্মত নীতি নিয়মখিনি মানি চলক। নিজৰ অভ্যাস আৰু ৰুটিন ভালদৰে সংগঠিত কৰি ৰাখক। ৰক্তচাপ আৰু হৃদৰোগৰ সমস্যাত কিছু লোকে ভুগিব পাৰে, বিশেষ সাৱধানতা অৱলম্বন কৰিব লাগে বুলি কৈছে এই মাহত। সময়ত আৱেগিকভাৱে চিন্তা কৰাৰ পৰিৱৰ্তে ব্যৱহাৰিকভাৱে চিন্তা কৰাৰ সময় এই মাহত, অৰ্থাৎ ডিচেম্বৰ মাহটোত কন্যা ৰাশি জাতক জাতিকাসকলে ইয়াৰ দ্বাৰা আপুনি উন্নত ধৰণে শৃংখলা বজাই ৰাখিব পাৰিব। বন্ধু বান্ধৱ বা আত্মীয় স্বজনৰ সৈতে বৈঠক বা সুখৰ সময় কটাব। সৃষ্টিশীল কামৰ প্ৰতি আগ্ৰহী হৈ থাকিব এই মাহত। যদি কোনো সম্পত্তি ক্ৰয় বিক্ৰয়ৰ কাম চলি আছে তেন্তে ইয়াৰ ইতিবাচক ফলাফল লাভ কৰিব পাৰে। নিজৰ কেৰিয়াৰৰ বাবে চেষ্টা কৰা যুৱক যুৱতীসকলে আশাৰ দেখিব বুলি কৈছে, কিবা এটা আশাৰ ৰেঙনি দেখিব বুলি কৈছে। ধ্যান ৰাখিব লাগিব মাহৰ মাজভাগত কোনো আত্মীয় বা বন্ধুৰ লগত কিছু মতানৈক্যৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব পাৰে। আপোনালোকৰ কথা বতৰা আৰু আচৰণত বিশেষকৈ আপোনালোকে সংযম ৰাখিব লাগিব বা আচৰণৰ প্ৰতিও বিশেষ গুৰুত্ব দিব লাগিব। এই মাহত উৰা বাতৰিৰ প্ৰতি কোনো গুৰুত্ব নিদিব। যিকোনো পৰিস্থিতিত শান্ত হৈ থকাটো আপোনালোকৰ বাবে প্ৰয়োজন আছে বুলি কৈছে। খৰখেদা নকৰিব, যিকোনো কাম কৰোঁতে অলপ সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগিব বুলি কৈছে। মাতৃৰ বা আপোনালোকৰ ঘৰৰ কোনো সদস্যৰ সৈতে আপোনালোকৰ সম্পৰ্কত ভুল বুজাবুজি সৃষ্টি হ'বলৈ নিদিব বুলি কৈছে। ভ্ৰমণৰ সময়ত যিকোনো চৰকাৰী নিয়ম উলংঘা কৰিলে আপুনি বিপদত পৰিব পাৰে, গতিকে অলপ সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগিব। ব্যৱসায়ত বিশেষকৈ আমদানি ৰপ্তানিৰ ব্যৱসায়ত ভাল লাভৰ আশা কৰা হৈছে মাহৰ মধ্যভাগত। মিডিয়া, শ্বেয়াৰ, কম্পিউটাৰ আদিৰ লগত জড়িত ব্যৱসায়ত সফল হ'ব। অন্যান্য ব্যৱসায়সকলৰ বাবে এই মাহৰ মধ্যভাগটো সকলো ব্যৱসায়ীৰ বাবে এটা মধ্যমীয়া সময় বুলি কৈছে। আমদানি ৰপ্তানিৰ ব্যৱসায়ত ভাল লাভৰ আশা কৰা হৈছে, কিন্তু এই সময়খিনিত আপোনালোকে অৰ্থনৈতিক পৰিস্থিতি উন্নতি কৰিব পাৰিব। এতিয়াও কোনো নতুন কাম আৰম্ভ কৰাৰ উত্তম সময় নহয় মধ্যভাগটো, গতিকে সাম্প্ৰতিক কামবোৰত মনোনিৱেশ কৰি ৰাখক বুলি কৈছে। যিখিনি কাম কৰি আছে সেই কাম কাজখিনিৰ ক্ষেত্ৰত আপোনালোকে গুৰুত্ব দি চলক বুলি কৈছে। এই মাহতে চৰকাৰী চাকৰিয়ালসকলৰ বাবে কিছু উৎকৃষ্ট পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে। স্থান সলনিও সম্ভৱ কিছু লোকৰ। কোনো ব্যক্তিগত বিষয়ক লৈ বিশেষকৈ এই মাহত স্বামী স্ত্ৰীৰ মাজত কিছু মতানৈক্যও থাকিব পাৰে, মিছআণ্ডাৰষ্টেণ্ডিং হ'ব পাৰে, ভুল বুজাবুজি হ'ব পাৰে। তেওঁলোকক কিছু উপহাৰ দিলে সম্পৰ্কত পুনৰ সৃষ্টি হ'ব বুলি কৈছে, সুখৰ সৃষ্টি হ'ব। হঠাৎ পুৰণি বন্ধু এজনৰ লগত বিশেষকৈ ফোনত কথা বতৰা হ'ব পাৰে, মনটো উল্লাসিত হৈ থাকিব, মনটো প্ৰফুল্ল হৈ পৰিব। মাহৰ মধ্যভাগত ভাৰসাম্যহীন খাদ্যভাসৰ বাবে স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত গেছ আৰু বিশেষকৈ এচিডিটিৰ সমস্যা বা আপোনালোকৰ পেটৰ লগত জড়িত কিছু সমস্যা হ'ব পাৰে। অধিক তৰল পদাৰ্থ খাব লাগে, পানী খাব লাগে নিজকে সুস্থ কৰি ৰাখিবৰ বাবে। এই সময়খিনিত কৈছে যে এই মাহত অনুকূল অনুসৰি আপোনালোকে
অনুকূল সময় পাব, কঠোর পরিশ্রমও আপনার প্রয়োজন আছে এই মাহত। প্রতিযোগিতার প্রস্তুতি চলাই যুবক যুবতীসকলে লাভ করবেন আকাঙ্ক্ষিত ফলাফল বলে কেছে। অনলাইন কার্যকলাপ বা ফোন কল যোগে আপনি কিছু বিশেষ তথ্য লাভ করবেন যদি ভবিষ্যতে লাভজনক বলে প্রমাণিত হব। জ্যেষ্ঠ সদস্যর নির্দেশনাত এই মাহত কিছু বিশেষ কামও আপনাদের সম্পূর্ণ করবেন কেছে। এই মাহত বিশেষ আপনার রিলেশনের মানুষের বা সম্পর্কীয় মানুষের আন্তরিক সম্পর্ক বজায় রাখক। আপনার প্রচেষ্টার প্রয়োজনীয় সম্পর্কব অবনতি হব নিদিব, বুঝাবুঝি লাগিব, কাজিয়া পেশালের পর যান পারে দূরত্ব বজায় রাখব বলে কেছে। এই মাহত খড়খেদা আর অতিমাত্রা আত্মবিশ্বাসের দরে নেতিবাচক ভাবব দূর করে আপনি বৃহৎ সফলতা লাভ করব। অর্থাৎ এইটাই কেছে যে আপনাদের এই সময়খিন কেছে যে যিকোনো কাম করতে আপনাদের সাবধানে করব লাগবে। আত্মবিশ্বাসের আপনার আপনার অভাব আছে, সেই নেতিবাচক যে অভ্যাসব আপনাদের নেগেটিভ অভাবব আপনাদের দূর করে আপনি সফলতা লাভ করবেন এই মাহত। গতি লেজিনেসব খড়খেদার আর অতিমাত্রা আত্মবিশ্বাস অল্প আপনাদের এই অভাব আপনাদের দূর করে আগবাড়ি যাব পারি বলে কেছে। আর সেইখানে প্রয়োজন আছে সম্পত্তি বা পলিসি আদিত বিনিয়োগ করার আগতে নিশ্চিতভাবে কোনো শুভাকাঙ্ক্ষীর আপনাদের পরামর্শ লোক এই মাহত। কিছু খরচও হব পারে যার ওপর কিন্তু কর্তন করা সম্ভব নহব। অর্থাৎ এনেকা ধরনের খরচ পাতি আহি যাব পারে মাহত, কিন্তু আপনাদের খরচ নকরিম বলে ভাবি থাকলেও কিন্তু খরচ হয়ে উঠব বা খরচ হবই বা করবলগিয়া হব পারে এই মাহত। ব্যবসায়িক বিষয় উৎখান পতন হব পারে, কিছু কৃতিত্বও আপনাদের লাভ করব। পাইকারি সম্পর্কের ব্যবসায় আশা করাতক অধিক লাভের আশা করা হয়েছে, অধিক লাভ হব পারে। অংশীদারিত্বের সম্পর্কের ব্যবসায় যিকোনো কৃতিত্ব লাভ করার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ অবদান থাকিব বলে কেছে। নিয়োজিত লোকের স্থান সলনি হওয়ার সম্ভাবনা আছে, আপনার ইচ্ছা অনুসারে প্রমোশনও সম্ভব বলে কেছে এই মাহত। কামর লগতে এই মাহত পরিয়ালের দায়িত্ব আপনাদের সম্পূর্ণ যত্ন লোক বলে কেছে। ঘর মানুষখিনির লগত কিছু সময় কটালেও ঘরক্ষণ বিশেষ শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকিব। যুবক যুবতীসকলে প্রেমর সম্পর্কের বিষয়বর আঁতরি থাকক ভুল প্রেমর সম্পর্কের পর। আর কিছু ক্ষেত্রে কেছে যে নিজের ভবিষ্যৎ উন্নত করার মনোনিবেশ করবেন বলে কেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পেটর জড়িত কিছু সমস্যা আপনার স্থায়ী হয়ে থাকবে পড়ে, লগতে বেশি মানসিক চাপ লওয়ার এই মাহত কিন্তু আপনাদের বিরত থাকক বলে কেছে। আত্মচিন্তা আর ধ্যান ধারণাত কিছু সময় কটালে আপনি ইতিবাচক শক্তি অনুভব করব। গতি কিছু আপনার আত্মচিন্তাত কটাব লাগবে, কেনক আগবাড়ি কেনক সমস্যাব সমাধান করব, কি পদ্ধতি আপনার আগবাড়ি গেলে কেরিয়ারত একটা ভাল প্রতিফলন দেখব বা কেনকা ধরনের আপনার রিজাল্ট পাব ফলাফল পাব সেইখানে কত চিন্তা করব লাগিব। আর সিদ্ধান্তব লোতে ভাবি চিন্তি আপনাদের গুরুত্ব সহকারে আপনাদের লবলে চেষ্টা করব বলে কেছে। এই মাহত যদি সম্পত্তির সঙ্গে জড়িত কোনো কাম বাকি আছে তেন্তে এই মাহত সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে বলে কেছে। সম্পত্তি সম্পর্কে যদি কিছু কাম পেন্ডিং রয়ে আছে বহুদিনের বা আপনাদের এই নভেম্বর মাহত করবা না কিছু কাম অসম্পূর্ণ হয়েছিল সেই কামখিন বিশেষ সম্পূর্ণ করব পাৰিব। সৃষ্টিশীল আর সামাজিক কাম কাজত আপনাদের অধিক সময় কটাব এই মাহত। সংবাদ মাধ্যম আর যোগাযোগ উৎসবের সঙ্গে জড়িত কার্যকলাপ বিশেষ গুরুত্ব দিয়ে বলে কেছে। আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাব পাৰে। ভবিষ্যতের আনুষঙ্গিক পরিকল্পনা আপনার বিবেচনা করা হব এই মাহত। ধ্যান রাখো মাহর প্রথম ভাগতে আপনার গুরুত্বপূর্ণ কামবর করবলে চেষ্টা করব বলে কৈছে, কারণ পিছলে পরিস্থিতি কিছু প্রতিকূল হয়ে পড়ব পারে। আর আপনার নিজের মনটুক সুস্থি করে রাখবলে চেষ্টা করব বলে কৈছে। প্রকৃতির পরিপ্রকতা অনাত আপনার গুরুত্বপূর্ণ এই মাহত। আর যান পারে বিপজ্জনক কামত কোনো ধরনের আগ্রহ নকরিব, আঁতরি থাকক বিপজ্জনক দেখে যে প্রবলেম হব পারে সমস্যা আছে গতি তেনকা ধরনের সমস্যার পর আঁতরি আহক বলে কৈছে, নহলে নিজরে লোকসান হব পারে। অপ্রয়োজনীয় বিতর্কর নিজকে আঁতরাই রাখক, কাজিয়া পেশালের আঁতরি থাকক বলে কেছে। আর ব্যবসায় যদি আপনি কারোবার সঙ্গে অংশীদারিত্বের বিশেষ ব্যবসায় করার পরিকল্পনা করেছে তেনে গুরুত্ব সহকারে বিবেচনা করক চিন্তা করক বলে কেছে, নিশ্চয়ক একটা ভাল প্রতিফলন আপনাদের দেখবলে সক্ষম হব বলে কেছে। এই সময়খিন কৈছে যে আপনার বিপণন বা প্রচারের প্রতি অধিক গুরুত্ব দিয়াটো প্রয়োজন আছে। ব্যবসায় বিপণন বা আপনার প্রচার এডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে, পাবলিসিটির প্রয়োজন আছে। আর মানুষের কাস্টমারের বিশেষ সদায় আপনার সৎ হোক আর যিখিনিলোকর প্রয়োজনীয় বস্তু বাহানি আছে বা যিখিনি আপনার প্রয়োজন প্রয়োজন অনুসারে বস্তুখিন আপনাদের রাখবর স্টক করে রাখবর চেষ্টা করব বলে কেছে। আর আচার ব্যবহার ভাল করব ব্যবসায় ক্ষেত্রে নিশ্চয় আপনার ভাল হব বলে কেছে। যিকোনো ব্যবসায় বিনিয়োগের সময় অনুকূল বলে কেছে এই মাহত। চাকরিত প্রচলিত যিস্থিতির খাপ খাই আপনাদের লওয়াটো উপযুক্ত, যিস্থিতি আছে চলি থাকা যার পরিস্থিতি বা পরিবেশ আছে তার নিজকে এডজাস্ট হয়ে পেলে আপনাদের চলাটো উপযুক্ত হব বলে কেছে কর্মর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্প্রীতির বিশেষ মধুরাতে ভরা হব মাহর শেষের ফলে। পরিয়ালের সঙ্গে যিকোনো বিনোদনমূলক ভ্রমণের সম্ভব পার্টি আপনার হব পারে বা আপনার কোরবাত ভ্রমণ কার্যসূচী করবেন এই মাহত শেষের ফলে একটা ভাল প্রতিফলন দেখব। প্রেমর সম্পর্ক ইজনে সিজনের অনুভবক সন্মান করবেন এই মাহত।
আর কৈছে যে খ্রিস্টাচার প্রতি নিশ্চয়কৈ যত্ন লোক। স্বাস্থ্যর মোটামুটি মাহর শেষৰ ফললৈ মধ্যমীয়া দেখা পোৱা গৈছে। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের শক্তিশালী করে রাখবলে দৈনন্দিন সুষম রুটিন আপনাদের বজায় রাখব কৈছে। আর কাঁহ সর্দির দরে সর সর সমস্যা আপনাদের এই মাহর শেষৰ ফললৈ অল্প অশান্তি দিব পাৰে। গতি স্বাস্থ্য পাতির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাহত গুরুত্ব দিব লাগিব। যদিহে আপনাদের আমার চ্যানেলটি নতুনক চাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করবলে নাপাহরিব। কমেন্ট বক্সত ওম নমে শিবা লিখে দিব। মহাদেবর কৃপাত, মা লক্ষ্মীর কৃপাত আপনার মনের ইচ্ছেব পূরণ হোক, আহি থাকা দিনব সুন্দরভাবে পার হোক। ওম নমে শিবায়। ভিডিওটি অনুগ্রহ করে শেয়ার করে দিব, লাইক এটা করে দিব। ধন্যবাদ।